হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল গাইজ আমরা সকলে জানি অ্যাম্বাপের নাক ফেটে গেছে মানে হচ্ছে অ্যাম্বাপের নাকটা ফেটে যাওয়ার কারণে অ্যান্ড সে হচ্ছে এখন মুখের মধ্যে একটা মাস্ক পরে খেলে তো এখন কথা হচ্ছে অ্যাম্বাপের নাক ফেটে যাওয়ার সাথে আমাদের ডিএলএস গেমের কানেক্টেড কোথায় হ্যাঁ কানেক্ট আছে একটু ইমফ্যাক্ট পড়বে গেমের মধ্যে সো সামনে আপডেট আসলে অ্যাম্বাপের পেজটা চেঞ্জ আসবে সো হচ্ছে কাহিনিটা আমি বুঝে বলি কিছুদিন আগে ফ্রান্স ন্যাশনাল টিমের খেলা হয় অ্যান্ড ওই খেলাতে অ্যাম্বাপের নাকটা ফেটে যায় ফেটে যাওয়ার ফলে অ্যাম্বাপে কিন্তু এখন যখন রিয়েল লাইফে ম্যাচগুলো খেলে তার মুখের মধ্যে এরকম একটা মুখের মধ্যে মুখোশ দেওয়া থাকে যেটা মাছ বলি আমরা এন্ড সি এমবাপের পেজটা যদি আমাদের ডিএলএস গেমের মধ্যে ঠিক এমনটা হয়ে যায় কেমন হবে এখন অনেকে বলতে পারেন ভাই আপনি কি হাওয়া থেকে কথাগুলো বলেন না ভাই ওসিমেনের দিকে ফলো করেন রিয়েল লাইফে ওসিমেন যখন মুখের সমস্যা হয় তখন হচ্ছে সে মুখের মধ্যে মাস্ক পরে অ্যান্ড গেমের মধ্যেও কিন্তু তাকে একটা মাস্ক পরিয়ে দেওয়া হয় সো এটা হচ্ছে তার প্রুফ অ্যান্ড নেক্সট আপডেটে অথবা এনি টাইম গেমের মধ্যে লাইভ আপডেটের মাধ্যমে অ্যাম্পের ফেসটাতে চেঞ্জ নিয়ে আসা হবে যেটা প্রতিনিয়ত হচ্ছে তো তাহলে পরবর্তী আপডেটে আমরা এমবাপের পেসের মধ্যে একটা বড় সড়ো চেঞ্জ দেখতে পাচ্ছি সো পেসটা কিন্তু এক্স্যাক্টলি এমন হওয়ার পসিবিলিটি খুব বেশি রয়েছে জাস্ট এটা কিন্তু আর্ট ঠিক আছে এটা একটা আর্ট আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি সো এরকম হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে অ্যান্ড ডে বাই ডে আমাদের ডিএলএস গেমটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হচ্ছে ঠিক আছে অনেক বেশি ইম্প্রুভ হচ্ছে আশা করি কয়েক বছর পরে দেখবেন যে ডিএলএস গেমটা ভাই ওভার রেটেড হয়ে গেছে আচ্ছা যাই হোক আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে এমবাপের পেসের মধ্যে একটা চেঞ্জ আসবে ডিএলএস গেমের নেক্সট আপডেটের পর সো এই নিউজটা আপনাদের কেমন লাগছে অ্যান্ড পেস জিনিসটা যদি এমন হয় কেমন হবে রিলেস গেমের মধ্যে সেটা অবশ্যই কমেন্টে জানা দিবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন বাই দেবে যারা আইডি বাইসেল করতে চান মানে আইডি কিনতে চান বা সেল করতে চান তাহলে অবশ্যই পিন কমেন্টে দেওয়া ফেসবুক পেজে মেসেজ দেন অ্যান্ড ফেসবুক পেজটা আমার ফলো করে আসবেন সো ওখানে মেসেজ দেন আইডিটা বাইসেল করতে পারবেন নিশ্চিতভাবে আল্লাহ হাফেজ সকাল ভালো থাকবেন ও হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন আর ভিডিওতে মাস্ট বি লাইক ওকে টাটা